নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান। তিনি বলেন, খাদ্যে ভেজাল ও রোগ শনাক্তকরণে সায়েন্স ল্যাবের গবেষণায় যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। নিরাপদ খাদ্য নিয়ে এক সেমিনারে একথা বলেন তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রতিবেদন। তেজস্ক্রিয়মুক্তকরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেমিনারের আয়োজন করে জিবি কর্পোরেশন লন্ডন লিমিটেড। সেমিনারে নিরাপদ খাদ্য তৈরির বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন আলোচকরা। কোভিড আসার পরে কি হয়েছে, আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি সবাই, খুব ভালো কথা, হাতটাকে আমার রোগ জীবাণুমুক্ত হয়ে গেল। একে কে রোগ জীবাণুমুক্ত করবে, বাই হুইচ টেকনোলজি, বাই হুইচ টেকনিক, কে? মেনি রিপোর্টেড কান্ট্রিজ ফ্রম বাংলাদেশ, বাট দি প্রবলেম ইজ দ্যাট উই ক্যানট মেক শিওর দ্যাট আওয়ার স্পাইসেস আর ফ্রি ফ্রম বায়োলজিক্যাল কন্টামিনেশন। এ সময় বেলজিয়াম দূতাবাসের প্রথম সচিব পাওলা পিউপি বলেন, মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ খাদ্য অপরিহার্য, তাই সবার আগে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্যপণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত নানাভাবে খাদ্যপণ্য দূষিত হয়। অনিরাপদ খাবারের মাধ্যমে মানুষের শরীরে নানা রকম রোগ জীবাণু প্রবেশ করে মানুষের স্বাস্থ্য মারাত্মক সংকটের মুখে পড়ে, তাই আমাদের ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান বলেন, দেশে নিরাপদ খাদ্য বাজারজাত নিশ্চিত করা এখন সময়ের বড় চ্যালেঞ্জ। দেশের বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে একটি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। শুধু উৎপাদন পর্যায়ে নয়, বাজারজাত ও বিক্রির সময়ও খাদ্যপণ্য নানাভাবে দূষিত হচ্ছে। আমরা সব বিবেচনা হাতে নিয়ে সেই লক্ষ্যে কাজ করছি। দেশে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে নিরাপদ ও পুষ্টিমান সম্পূর্ণ খাবার তৈরির আহ্বান জানান মন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এসটিভি ঢাকা। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।